শুরুতেই সংবাদ শিরোনাম, যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হবে ইমরান খানকে, সমঝোতার খবর অস্বীকার, পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা দঙ্গে, ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে দ্বন্দ্বে জার্মানি পোল্যান্ড, পশ্চিমা দেশগুলো নিয়ে গুরুতর অভিযোগ করলেন জেলেনস্কি, জ্ঞান বাপি মসজিদের বদলে মন্দির লিখে সার্চ করতে বলল স্কুল কর্তৃপক্ষ, সব এলাকা পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চলবে বললেন জেলেনস্কি, নিষেধাজ্ঞা তুলে নিলে আমরা খাদ্য সরবরাহের অনুমতি দেব বলল রাশিয়া। এবার বিস্তারিত, সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খানকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে, নিরাপত্তা সূত্রের উদ্বৃতি দিয়ে পাকিস্তানের মিডিয়া এই খবর প্রকাশ করেছে। এদিকে আজ বুধবার পিটিআইয়ের আজাদী মার্চ ভন্ডুল করে দিতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। ইমরান খান দাবি করেছিলেন তার লং মার্চ বা আজাদী মার্চ হবে পাকিস্তানের ইতিহাসে বৃহত্তম, তবে নিরাপত্তা বাহিনীর উদ্বৃতি দিয়ে পাকিস্তানের কয়েকটি মিডিয়ার খবরে বলা হয়েছে ইমরানের আন্দোলন ভন্ডুল করে দিতে তা ও তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করতে বলা হতে পারে। এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার উদ্বৃতি দিয়ে দিন নিউজ জানায় ইমরানের লং মার্চ ভন্ডুল করতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সরকার ইতিমধ্যে লং মার্চ নিষিদ্ধ করেছে। তাছাড়া লাহোর, করাচি, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। রাজধানীগামী সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি ইসলামাবাদের রেড জোনের নিরাপত্তা সুরক্ষিত রাখতে সরকার পাকিস্তান সেনাবাহিনীকেও তলব করেছে। জিও টিভি জানায় কেবল লাহোর থেকেই পিটিআইয়ের 162 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে সরকারের বিরূপ প্রতিক্রিয়া সত্ত্বেও ইমরান খান ও তার নেতারা তাদের কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বহুল আলোচিত আজাদী মার্চকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে রয়েছে। দুই পক্ষ সমঝোতার যে খবর পাকিস্তান মিডিয়া প্রকাশ করেছিল তা উভয় পক্ষই অস্বীকার করেছে। দেশটির কেন্দ্রীয় সরকার এবং ইমরান খানের পিটিআই উভয়ই দাবি করেছে পিটিআই লং মার্চের বদলে জলসা করবে বলে যে খবর প্রচারিত হয়েছে তা ঠিক নয়। পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন পিটিআইয়ের সাথে আলোচনা ও সমঝোতার খবরটি ভিত্তিহীন। অন্যদিকে ইমরান খান বলেছেন সরকারের সাথে সমঝোতার কোনো প্রশ্নই নেই, তারা তাদের পরিকল্পিত আজাদী মার্চ অব্যাহত রাখবেন। তিনি বলেছেন কোনো বাধাই তাদের আজাদী লং মার্চকে ঠেকাতে পারবে না, যে কোনো মূল্যে লং মার্চ তার কেন্দ্রে পৌঁছবেই, যদিও সরকার অংশগ্রহণকারীদের ওপর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। এর আগে খবর প্রকাশিত হয়েছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষাপটে ইমরান খান লং মার্চের বদলে জলসা করবে আর সরকার তাতে কোনো বাধা দেবে না। সর্বকালের সর্বোচ্চ রাজনৈতিক অস্থিরতার ভেতর সবার চোখ নিবদ্ধ ইসলামাবাদের দিকে। শহরটিতে পিটিআই কর্মীরা এসে জড়ো হতে বিভিন্ন শহর থেকে রওনা হয়েছেন। পিটিআই ঘোষিত আজাদী মার্চ সফল করতে কর্মী ও নেতৃবৃন্দ রাজধানী ইসলামাবাদে পৌঁছার শপথ নেন, যদিও সরকার এটি নিষিদ্ধ করে। ইমরান খান দাবি করেছিলেন তার লং মার্চ বা আজাদী মার্চ হবে পাকিস্তানের ইতিহাসে বৃহত্তম। কথা ছিল পোল্যান্ড ইউক্রেনের হাতে সোভিয়েত আমলের ট্যাঙ্কগুলো হস্তান্তর করবে আর সেই শূন্যস্থান পূরণে জার্মানি পোল্যান্ডকে দেবে অত্যাধুনিক সব ট্যাঙ্ক ও সামরিক সরঞ্জাম। কিন্তু প্রতিশ্রুতি পূরণে জার্মানি বেশ বিলম্ব করছে বলে অভিযোগ তুলেছে পোল্যান্ড। এ নিয়ে দ্বন্দ্বের সমাধান করতে শুরু হয়েছে দুদেশের কূটনৈতিক তৎপরতা। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার শুরু থেকেই আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের অনেক দেশ কিয়েভের পাশে দাঁড়িয়েছে। দ্রুত দ্বিধা ঝেড়ে ফেলে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে চলেছে অনেক দেশ। তুলনামূলকভাবে কিছুটা দেরিতে হলেও জার্মানি বাস্তবে বিপুল সহায়তা দিয়ে চলেছে, কিন্তু প্রায়ই অস্বীকার ও বাস্তব পদক্ষেপের মধ্যে বিস্তর ফারাকের কারণে জার্মান সরকার ঘরে বাইরে তুমুল সমালোচনার মুখে পড়ছে। ইউক্রেনের সরকার বারবার জানাচ্ছে যে কাগজে কলমে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতি দিলেও জার্মানি বাস্তবে অযথা বিলম্ব করছে, ফলে যুদ্ধক্ষেত্রে জরুরি অস্ত্রের অভাবে ইউক্রেনের সেনাবাহিনীর সমস্যা হচ্ছে। এমনকি জার্মানির সদিচ্ছা নিয়েও ইউক্রেনের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। এবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা জার্মানির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন। পোল্যান্ড সহ পূর্ব ইউরোপের অনেক দেশের সোভিয়েত আমলে তৈরি যেসব সামরিক সরঞ্জাম রয়েছে সেগুলো দ্রুত ইউক্রেনে পাঠানোর প্রস্তাব দিয়েছিল জার্মানি। শূন্যস্থান পূরণ করতে জার্মানিতে তৈরি সামরিক সরঞ্জাম হস্তান্তর করার কথা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন ইউক্রেনকে সহায়তা করা নিয়ে বিভক্ত হয়ে গেছে পশ্চিমা দেশগুলো। বিশ্ব অর্থনৈতিক ফোরামে এ ব্যাপারে জেলেনস্কি বলেন একতা হলো অস্ত্র নিয়ে। আমার প্রশ্ন হলো এই একতা কি বাস্তবে আছে? আমি এটি দেখতে পাচ্ছি না। যখন আমরা সত্যি একতে পারব তখনই রাশিয়ার ওপর সুবিধা পাব।
ভিডিও কলে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউক্রেন নিয়ে প্যানেল আলোচনায় প্রেসিডেন্ট জেলেন্সকি সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের সদস্য হওয়া নিয়ে যে ঐক্যমতের অভাব রয়েছে সেটিও তুলে ধরেছেন। তুরস্ক ন্যাটোর অন্যতম শক্তিশালী ও গুরুত্বপূর্ণ সদস্য যে ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকানোর চেষ্টা করছে। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান সরাসরি বলেছেন তিনি ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার আবেদনে ভেটো দেবেন। ফিনল্যান্ড সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার ক্ষেত্রেও যে পশ্চিমা দেশগুলোর মধ্যে দ্বিমত আছে সেটি তুলে ধরেছেন জেলেন্সকি। তিনি প্রশ্ন করেছেন কোন শক্তিশালী ও একতাবদ্ধ পশ্চিমা কি আছে না। চলছে জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে আইনি মামলা টানা পড়েন, এরই ভেতর বিতর্কে জড়ালো বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুল। গুগল মানচিত্রে জ্ঞানব্যাপীকে মসজিদের পরিবর্তে মন্দির বলে উল্লেখ করার জন্য সব সাবেক ছাত্রদের নির্দেশ দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার সব সাবেক শিক্ষার্থীকে এই নির্দেশনা জানিয়ে ইমেইল করেছে বেঙ্গালুরু নিউ হরাইজন পাবলিক স্কুল কর্তৃপক্ষ। তাতে তারা লিখেছে প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে গুগল মানচিত্রে গিয়ে জ্ঞানব্যাপী মসজিদের পরিবর্তে জ্ঞানব্যাপী মন্দির হিসাবে আপডেট করুন। আপনাদের কাছে এই আর্জি জানানো হচ্ছে, যতক্ষণ না গুগল এ পরিবর্তন করে ততক্ষণ পর্যন্ত আমাদের হিন্দু ভাই এবং বোনদেরও এমনটা করার জন্য বলুন। কোন পদ্ধতিতে গুগল মানচিত্রে এ পরিবর্তন করতে হবে তার নির্দেশিকাও ওই ইমেইলে জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষের এ নির্দেশে বহু সাবেক ছাত্রই হতবাক হয়েছে। ওই সংবাদ মাধ্যমের কাছে তাদের অভিযোগ, সাম্প্রতিক অতীতে প্রকাশ্যই যে রাজনৈতিক এবং আদর্শগত অবস্থান নিয়েছে স্কুল কর্তৃপক্ষ এটা তারই জ্বলন্ত দৃষ্টান্ত। ইউক্রেনের সব অঞ্চল পুনরুদ্ধার না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দর্শকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। জেলেন্সকি বলেন তিনি শুধু ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছুক, মধ্যস্থতাকারীদের মাধ্যমে নয়। তিনি বলেন রুশ প্রেসিডেন্ট বাস্তবতা বুঝতে পারলে সংঘাত থেকে একটি কূটনৈতিক উপায় খুঁজে বের করার সম্ভাবনা ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ শুরু করার আগে মস্কোর উচিত ছিল তার সৈন্যদের আগের জায়গায় ফিরিয়ে নেওয়া। তিনি বলেন রাশিয়া ইউক্রেনের সঙ্গে তার আলোচনায় বিষয় নিয়ে খেলছে। এদিকে গত 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ কবে থামবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এই যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতি হুমকির মুখে পড়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় তুরস্ক ও বেলারুশের রাশিয়া এবং ইউক্রেনের নেতারা একাধিকবার বৈঠক করলেও তাতে কার্যত কোনো ফল আসেনি। আলোচনা বর্তমানে বন্ধ রয়েছে। এই যুদ্ধের ফলে নিত্যপণ্যের দাম বেড়ে চলেছে, ফলে ইউক্রেন থেকে প্রায় 60 লাখ মানুষ পালিয়ে গেছেন, বহু মানুষ হতাহত হয়েছেন। ইউক্রেনে সেনা অভিযানের কারণে রাশিয়ার ওপর নানা রকমের নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা বিশ্ব, আর এইসব নিষেধাজ্ঞার কারণে বিশ্বে বড় ধরনের খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের গম সহ নানা শস্য সরবরাহকারী দেশগুলোর মধ্যে ইউক্রেন অন্যতম। শস্য মজুদ থাকলে রাশিয়ার অবরোধের কারণে তা বিদেশে পাঠাতে পারছে না ইউক্রেন। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনস্কো জানান রাশিয়া ইউক্রেনে মানবিক করিডোর ও ইউক্রেনের জাহাজের বিদেশে যাওয়ার জন্য নিরাপদ রুট করে দিতে প্রস্তুত, তবে শর্ত হচ্ছে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।